এই হচ্ছে আরেকটা ডিজাইন, এটাও কিন্তু ফ্রন্ট লক। আচ্ছা এটাও পার্পল, পার্পলটা মেরুন আসতেছে, আমি জানি না, ডিপ পার্পল, ডিপ পার্পল, ঠিক আছে, কোনো কনফিউশন নাই। জুম ফ্যাব্রিকের উপরে যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হ্যান্ডিক্রাফটের ক্রিস্টালের কাজ করা, হাতের কাজ, ক্রিস্টাল 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 হাতের কাজ, ক্রিস্টাল হাতের কাজ করা। অ্যান্ড এইটা হচ্ছে ফ্রন্টের কাজ, ঠিক আছে, এই এই দুই পাশে হচ্ছে ফ্রন্টের কাজ, এই হচ্ছে নিচের পোর্শনে কাজ করা, এই হচ্ছে নিচের পোর্শনে কাজ করা, অ্যান্ড ব্যাক পোর্শনে টোটাল কয়টা কাজ হলো, পাঁচটা কাজ কিন্তু দেওয়া হয়েছে শুধু বডিতে, স্লিভে দুইটা, তার মানে সাতটা কাজ দেওয়া হয়েছে, এইখানে একটা, টোটাল তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে, স্লিভে একটা ছয়টা, এই স্লিভে একটা সাতটা, টোটাল সাতটা ডিজাইন দেওয়া হয়েছে কিন্তু একটা আবায়ার মধ্যে থেকে পাচ্ছেন 50-58 সাইজ। আর একটা মজার বিষয় হচ্ছে এইটা জুম ফ্যাব্রিকের হিজাব, এটা শিফন করিনি, একটু ডিফারেন্ট করলাম আর কি, সবসময় তো শিফনের হিজাব পান বা হচ্ছে শেলার হিজাব, যেটা শেলা বললে তো বুঝবেন না, এটা তো আরবিকতে বললাম, আপনারা হিজাব মানে যে কী বলে ইন্দোনেশিয়ান যে হিজাবটা ওই কাপড়ে পান। আর হচ্ছে এবার আমরা একটু একটু চেঞ্জ করলাম, যদি ভালো না লাগে পরবর্তী চেঞ্জ করে দেবো, যদি আপনারা কেউ বলেন যে আপু না জুম ফ্যাব্রিকের হিজাব ভালো লাগে না চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। এই হচ্ছে হিজাবটা দেখালাম পার্পলের, আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক, আমি ব্ল্যাকটা একটু পরে দেখাই। এই হচ্ছে স্লিভের ডিজাইনটা, এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা, দেখেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ব্ল্যাকটা, এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা, ঠিক আছে, আর এই হচ্ছে ব্যাক পোর্শনের কাজ করা।